মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননা, পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি আটক। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে আটক করা হয়েছে। মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে রাজ্যের হাওড়ায় তুমুল বিক্ষোভ সহিংসতা চলছে। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া আজ শনিবার এই তথ্য জানিয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সভাপতি আজ শনিবার বিক্ষোভে উত্তাল হাওড়া যাওয়ার প্রস্তুতিকালে আটক হয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিজেপি নেতাদের অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন ভারতের ঝাড়খণ্ড রাজ্যে সহিংসতায় দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ১০ জন। বিজেপির সাবেক মুখ্যমন্ত্রী নুপুর শর্মা এবং দিল্লি বিজেপির মিডিয়া ইউনাইটের সাবেক প্রধান নবীন জিন্দালের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ভারতের বহু এলাকায় বিক্ষোভ করছে মুসলমানরা। এছাড়া আরব দেশগুলো সহ মুসলিম বিশ্বের অনেক দেশই ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বক্তব্য দেওয়ার ঘটনায় নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। কাশ্মীরের এক তরুণকেও গ্রেফতার করা হয়েছে। সেই তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছিলেন। ভিডিওতে হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে বহিষ্কার হওয়া বিজেপি নেত্রী নুপুর শর্মাকে শিরচ্ছেদের হুমকি দেওয়া হয়। ওই ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়ে। পরে অবশ্য ইউটিউব কর্তৃপক্ষ ভিডিওটি সরিয়ে নেয়। নুপুর বিজেপির মুখপাত্র ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তার করা মন্তব্যের জেরেই ভারত জুড়ে এবং ভারতের বাইরে প্রধানত মুসলিম দেশগুলোতে প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ এই বিতর্কিত মন্তব্যের জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলছে। অনেকে ভারতীয় দূতকে তলব করেছে। কোথাও কোথাও ভারতীয় পণ্য বর্জনেরও আওয়াজ উঠেছে। ভারত সরকার এই বিতর্ককে ঠান্ডা করতে চেষ্টা করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মন্তব্যকে বিচ্ছিন্ন কয়েকজনের দৃষ্টিভঙ্গি আখ্যা দিয়েছেন তারা। অন্যদিকে তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে যে কঠোর অঙ্গীকার করল চীন, তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছে চীন। এ নিয়ে কোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ গুড়িয়ে দেওয়া হবে বলেও হুঙ্কার দিয়েছে তারা। ফলে দক্ষিণ চীন সাগরের দ্বীপ দেশটি নিয়ে ওয়াশিংটন বেইজিংয়ের মধ্যে উত্তেজনার পারদ আরও বেড়েছে। রোববার সিঙ্গাপুরের এশিয়া বিষয়ক এক শীর্ষ নিরাপত্তা সম্মেলনে চীনা প্রতিরক্ষা মন্ত্রী উয়ে ফিংহে বলেন, চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এক সংকটময় মুহূর্তে পৌঁছেছে। সম্মেলনে এশিয়া নিরাপত্তা পরিস্থিতি নিয়ে চীনের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে তিনি বলেন, কেউ যদি তাইওয়ানকে চীন থেকে আলাদা করার দুঃসাহস দেখায় তাহলে আমরা সর্বশক্তি প্রয়োগ করে শেষ পর্যন্ত লড়াই করব। চীনা সামরিক বাহিনীর হাতে যুদ্ধ ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। উল্লেখ্য, তাইওয়ান একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র, তবে চীন এটিকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে গণ্য করে। তাইওয়ান ইস্যুতে চীনের সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারিতে উত্তেজনার পারদ আরও বেড়েই চলেছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।